নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের পিছিয়ে গেল নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে হাইকোর্টে মামলার শুনানি শুক্রবার ঠিক সময় অর্থাৎ যে সময় বলা হয়েছিল বেলা এগারোটা নাগাদ কলকাতা হাইকোর্টে বিচারপতি চন্দ্রের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছিল কিন্তু জনপ্রতিনিধি আইন অনুযায়ী এই ধরনের মামলা শুনানির সময় যিনি আবেদন করেছেন তাকে আদালতে উপস্থিত থাকতে হয় শুক্রবার কথা বলেন বিচারপতি এই মামলার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আদালতে তার উপস্থিত থাকার বিষয়টি উত্থাপন করেন বিচারপতি মুখ্যমন্ত্রী শুনানির সময় উপস্থিত থাকতে পারবেন কিনা তা মমতার আইনজীবীর কাছে জানতে চান তিনি জবাবে মমতার আইনজীবী জানান যা নিয়ম আছে তা মানা হবে তবে বিধানসভার ফল সংক্রান্ত মামলাটি বিচারপতি কৌশিকচন্দ্রের বেঞ্চে ওঠা নিয়ে প্রতিবাদ জানান আইনজীবীদের একটা অংশ তাদের দাবি বিচারপতি কৌশিক চন্দ্র একসময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন আইনজীবীদের ওই অংশ দোসরা মে ভোট গণনার দিন টান টান উত্তেজনায় প্রথমে খবর চাউর হয় বারোশো ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা তার ঠিক কিছুক্ষণ পরেই আবার খবর আসে নন্দীগ্রামে মমতা নয় জিতেছেন শুভেন্দু অধিকারী উনিশশোরও কিছু বেশি ভোটে ব্যবধানে তিনি জিতেছেন নন্দীগ্রামে পরে শুভেন্দুকে জয় ঘোষণা করেন রিটার্নিং অফিসার তখন থেকেই গণনায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল নন্দীগ্রামের নির্বাচনী ফল নিয়েই মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চব্বিশে জুন ফলত নন্দীগ্রামের ফল নিয়ে ঝুলেই রইল ভাগ্য